অ্যালকোহলিক্স অ্যানোনিমাস, দৈনিক প্রতিচ্ছবি, 16 ফেব্রুয়ারি, দায়বদ্ধতা, সঠিক নীতি ও মানসিকতার মূল বিষয়টি বুঝতে পারা এবং সুস্থভাবে জীবনযাপন করার চাবিকাঠি হল সঠিক কাজটি করা, 12টি পদক্ষেপ ও 12টি পরম্পরা, পৃষ্ঠা নাম্বার 125। আমার সুস্থতার এই কর্মসূচিতে এমন একটা সময় এসেছিল যখন প্রশান্তির জন্য প্রার্থনার তৃতীয় অংশটি, সেই বোধটাও যেন এর তফাত বুঝতে পারি। কথাগুলি চিরকালের জন্য আমার মনে মুদ্রিত হয়ে গিয়েছিল। সেই সময় থেকেই আমাকে চিরকালীন জ্ঞানের মুখোমুখি হতে হয়েছে যে আমার প্রতিটি কাজ, কথা ও চিন্তার কোনোটি কর্মসূচির নীতির ভিতরে বা বাইরে রয়েছে, যে আমার প্রতিটি কাজ, কথা ও চিন্তার কোনটি কর্মসূচির নীতির ভিতরে বা বাইরে রয়েছে, আমি আমার নিজের তৈরি যুক্তির আড়ালে বা আমার রোগের পাগলামির আড়ালে নিজেকে লুকিয়ে রাখতে পারিনি। আমার নিজের এবং তার সঙ্গে সঙ্গে যাদের আমি ভালোবাসি তাদের জন্য যদি আমাকে এক আনন্দময় জীবন অর্জন করতে হয়, তাহলে যে একমাত্র পথটি আমার সামনে খোলা ছিল সেটিকে আমার দায়বদ্ধ প্রচেষ্টা, অনুশাসন এবং দায়িত্ব পালনের মাধ্যমে আঁকড়ে ধরতে হয়েছে।